দীঘাতে আর এখন বিকাল হয়েছে, সকাল থেকে কোনো ভিডিও দিইনি, কারণ এসে সমুদ্রতে স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো বিকালবেলা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে, তো এখন যাবো আশা করছি ওল্ড দীঘাতে ঘুরতে, কারণ আমরা নিউ দীঘায় আছি। বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস একটু ঘুরতে ঘুরতে চলে এলাম বিচের দিকে, আর এখানে এসে দেখো এখানে দেখতে পেলাম, দেখো কত রকম ডিশেস আছে, যত রকমের খাবার আছে সব রকমের খাবার এখানে রাখা আছে। দেখো গাইস এত বড় ভেটকি মাছ, গাইস দেখো এখানে অক্টোপাস। গাইস তবে একটা জিনিস ভাবলাম, সৌভিককে অক্টোপাস খাবো, একটা যতগুলো এখানে আছে সবগুলো আমি খাবো, সৌভিককে আজকে সব অক্টোপাস খাবি তো, যদি খাওয়াস আমি খেয়ে নেবো, কারণ এটা তো খাবার জন্য বিক্রি হচ্ছে। যদি ও আজকে এখানে দাঁড়িয়ে পাঁচটা অক্টোপাস খেতে পারে, ওকে কালকে টিট আমার, চলো হয়ে যাক একটা চ্যালেঞ্জ। ও কি হবে বলো, কাঁকড়া গুলো দেখো কত বড়, তো এখানে দেখে নিলাম যত রকমের খাবার আছে, কিছু খেলাম না, বাট ভিডিও করার জন্য তাকে সব দামগুলো জিজ্ঞাসা করে নিলাম। এবার গাইস একটু যাব ওই দিকটাতে, ওই দিকটাতে আছে সমুদ্র, আর ওই ঠিক সেই লেভেলে ঢেউ দিচ্ছে আর আওয়াজটাও প্রচুর আসছে, চলো ওই দিকে যাওয়া যাক। গাইস আমি কি দেখাবো বলো, সন্ধ্যেবেলা আমার ফোনের কোনো একটুকু লাইট কাজ করছে না, জাস্ট তোমরা আওয়াজটা শোনো, এত পরিমাণ এখানে, এত পরিমাণ এখানে জাস্ট ভিউটা অসাম লেভেলের, আর সেই লেভেলের হাওয়া দিচ্ছে আর এখন ঢেউটাও দিচ্ছে। সকালে আমরা যখন স্নানে এসেছিলাম তখনের পর থেকে এখন পরিমাণ বেশি ঢেউয়ের, তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারবে। অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে একটু মাথাটা ধরে গিয়েছিল, তাই ভাবলাম একটু চা খাই, তাই এখানে একটা কাকার কাছে এলাম চা খাওয়ার জন্য। তো এখানে দেখো আমাদের জন্য চা রেডি হচ্ছে, দাদা কি বলছে, বলছে সমুদ্রের জলে তৈরি চা মানা যায় না এসব কি। সময় কিভাবে বাঁচানো যাবে, তো এখানে একটু নিউজ চাইলে চা বানানো আমরা দেখলাম, নতুন পদ্ধতিতে চা তৈরি। আর সৌভিক তো চাটা কিছু খায় না, ও বলছে একেবারে ডাইরেক্ট রাতে গিয়ে যে বাংলা খাবে। কোন এই লোক, কাহা সে আতে, মানে বাংলা মানে বাংলা সাদা জল, মানে গাই বাংলা মানে কি বোঝো তো, কিন্তু এখানে গাইস কোথাও বাংলা পাচ্ছে না ও, তাই ওর মনটা খারাপ। কিন্তু আমাদের চা কি হবে গাইস, কিছু মারা ধরে আছে, তো চলো চা রেডি হয়ে গেছে, আগে চাটা নিয়ে একটু। তো ভাই এখানে নাচ দেখাবে দেখো সবার সামনে, একবার একবার পাতলি কামারিয়া বলি সবার সামনে একবার, একটা রিকোয়েস্ট একটা একটা, এই হলো চা। সেই লেভেলের একটা শুনে এত সুন্দর একটা হাওয়া, তার সাথে এক কাপ চা, পুরো সন্ধ্যের এইভাবে জমে ক্ষীর, আর চাটা তো একদম সেই লেভেলের হয়েছে। তো গাইস দেখো এখানে ভাই নাচ দেখাচ্ছে সবাইকে,
গাইস এই লেভেলের পাতলি কামারি আপনি রাখছিল এখানে। গাইস আমরা নিউ দীঘাতে একটু এনজয় করলাম, নিউ দীঘায় এনজয় করার পর এবার আমরা যাচ্ছি ঠিক ওল্ড দীঘার দিকে। আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘার ডিস্টেন্স হচ্ছে মাত্র 30 মিনিট, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আমরা তোমরা যদি চাও তোমরা এনজয় হচ্ছে আমাদের, প্রচুর এনজয় করছি, প্রচুর মজা করছি। আর তোমরা চাইলে ওখানে টোটো থাকে, তোমরা টোটোয় করে যেতে পারো ওল্ড দীঘাতে। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। গাইস আমরা ভাবতাম আমরা গ্রামে গঞ্জে থাকি, আমাদের ওখানে লাইট বিদ্যুতের প্রবলেম হয়, বাট এইখানে এসেও দেখলাম ওই যে দেখতে পাচ্ছ ঠিক দূর পর্যন্ত এতগুলো পোস্টার আছে। বাট আমরা কোথায় বাস করি, যেখানে বাস করি সেখানে কি এত বড় একটা জায়গাতে, এত বড় একটা টুরিস্ট জায়গাতে সেখানেও কোনো লাইটের ব্যবস্থা নেই। দেখতেই পাচ্ছ চারিদিক পুরো অন্ধকার, সেই দূরে কোথাও একটা লাইট জ্বলছে বা কোথাও জ্বলছে না, কোথাও এখানে কোনো নিয়ম নেই, তো এইগুলো উচিত ঠিক করা। সেই দিক থেকে দীর্ঘ রাস্তা অতিক্রম করে হঠাৎ করে আমরা দেখতে পেলাম এখানে জগন্নাথ মন্দির একটি ধাম, তো এইখানে এসে আমরা দাঁড়িয়ে পড়লাম। এই দেখো শ্রী শ্রী জগন্নাথ ধাম ও গঙ্গা মাতার মন্দির দর্শন করুন। ঠিক মাঝখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, আর ঠিক তার ডান দিকেই রয়েছে এখানে একটি মা কালীর মন্দির, আর ঠিক এই দিকেই রয়েছে গঙ্গা মাতার মন্দির। দেখে নাও গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই আমাদের ডেস্টিনেশন ওল্ড দীঘা। তো বলো তোমার এতক্ষণ হাঁটে কি, আমার ফিলিংসটা এতটা 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 সুন্দর লাগছে, আর সবাই মিলে যদি না থাকতো এই ফিলিংসটা হয়তো এতটা সুন্দর হয়ে উঠতো না। সত্যি বলছি ভাই, নিচের ধার ধরে হাঁটতে এতটাই সুন্দর লাগছে, অসাম লেভেলে ভাই, কিচ্ছু বলার বলে বোঝানো যাবে না। ভাই সবাই বলে যে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে আসলে মজা, কিন্তু আমরা বলি না ফ্রেন্ডের সাথে আসো সব থেকে সেরা মজা হবে, সেটা কিন্তু ভাই আলাদাই লেভেলের। আর গাইস যখন নিউ দীঘাতে ছিলাম নিউ দীঘাতে এত দোকান ছিল না, বাট এখানে চারিদিকে দোকান আর দোকান, চারিদিকে দোকান ভর্তি। চলো তোমাদের দেখাচ্ছি আমি। গাইস দেখো এখানে শুরু হলো এইখানটা থেকে শুরু হলো দোকান, আর ঠিক সেই মাথা পর্যন্ত দোকান আছে, আবার ভেতরেও গোটা চারিদিকে মেলার মতো বসেছে। তো এইখানে যতটাই দেখছি চারিদিকে দোকানে ভর্তি। নিউ দীঘাতে তেমন কিছু নেই, যারা আসো নিউ দীঘাতে হয়তো তোমরা এসে থাকতে পারো, বাট তোমাদের ঘুরতে ঘুরতে তোমাদের আসতেই হবে ওল্ড দীঘাতে, কারণ পুরো জিনিসটাই আছে ওল্ড দীঘাতে। গাইস এইবারে মনে হচ্ছে না আমরা দীঘায় আছি, কারণ এতক্ষণ আমরা নিউ দীঘাতে ছিলাম সেইখানে কোনো পরিমাণ ভিড় ছিল না, বাট ওল্ড দীঘায় আসার পর গাইস দেখো সেই পরিমাণ কাউর হচ্ছে, প্রচুর 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 পরিমাণ লোক এখানে। আর এই দেখো একটা চিলি চিকেন ফ্রাইড রাইস তৈরি হচ্ছে এই জায়গাতে। আর চারিদিকে পুরো দোকানে, কারণটা শুধু খাবার দোকান, এইখানে চারিদিকে খাবার দোকানে ভর্তি, যত রকম নানান ধরনের চাইনিজ খাবার, সব থেকে চাইনিজ থেকে শুরু করে তোমরা যত রকমের খাবার আছে সব খাবার এখানে পেয়ে যাবে। গাইস এটা হচ্ছে হালাল চিকেন, এই নির্জল সন্ধ্যায় বসে বসে যখন সমুদ্রের ঢেউ উপভোগ করছি তখন একটা কথাই মনে পড়ছে, চারিদিকেই যেখানে দেখছি সেখানেই দেখি খালি কাপেল আর কাপেল, মানে সবাই একটা করে গার্লফ্রেন্ডের সাথে বসে এই হাওয়া উপভোগ করছে। গাইস আমারও মনে ইচ্ছা হচ্ছে যে যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো আমিও তার সাথে হয়তো এই সমুদ্রের ধারে বসে হাতটা ধরে হাওয়া উপভোগ করতাম, বাট সেটা হয়তো মনে কাজ করলেও বাস্তবে সেটা কবে সম্পূর্ণ হবে আমি জানি না। একটা আলাদাই নিজের মধ্যে এখন অনুভূতিটা একটা আলাদা হচ্ছে, তাই একটু সাইডে এসে একা একাই বসে আছি, মনটা একটু খারাপ। আর সত্যি বলতে গাইস এইখানটাতে জাস্ট অসাম লেভেলের ওয়েদারটা, আর হাওয়াটা জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে। গাইস মন যদি খারাপ থাকে তো মন ভালো করার একটাই জায়গা হচ্ছে দীঘার এই সন্ধ্যেবেলা, দীঘার এই সন্ধ্যেবেলা সমুদ্রের ধার। তো যার মন খারাপ থাকবে অবশ্যই এখানে এসে কিছুক্ষণের জন্য বসবে, তোমার মন অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো জানি তোমাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমাকে হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু কিছু করার নেই, আমার ফোনের প্রবলেম, আমার ফোন অতটা ক্যামেরা ভালো না, তাও যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি। তো বিট্টু দা এখানে শাক বাজানোর ট্রাই করছে, শাক কিনবে বলে একটা, আর আমি ভাবছি একটা আয়না কিনবো, তাই আমি আয়নাগুলো দেখছি কোন আয়নাটা ভালো।
আর গাইস এই জায়গাটা দেখো হেভি সুন্দর সুন্দর জিনিসগুলো আছে এই জায়গাটা দেখো কাচের মধ্যে এটা কত 60 টাকা তো গাইস দেখো এই ছোট লাম আয়নাগুলো এগুলো 60 টাকা আর এইগুলো বড়গুলো 80 টাকা তো গাইস শেষ পর্যন্ত আমার একটি আয়না পছন্দ হলো বাড়িতে কিনে নিয়ে যাবো তাই আয়নাটা প্যাক করে নিচ্ছি তো এই আয়নাটার দাম পড়লো 80 টাকা আমাদের ওল্ড দিঘা ঘোরা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল যতটা পারলাম তোমাদের দেখালাম এবার আমাদের যেতে হবে হোটেলের দিকে কারণ অনেক রাত হয়েছে প্রায় 9:30 বাজতে চায় আর এবারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে অনেক রাত হয়েছে এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তার একটাই কারণ কালকে গোটা সাইট সিন যা আছে দিঘার সব তোমাদের ঘুরে দেখাবো তো চলো একেবারে হোটেলে যাই গিয়ে কি খাবো তারপর তোমাদের দেখাচ্ছি চলো একেবারে হোটেলে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক ভাবনা চিন্তার পর আমরা ভাবলাম একটু বিরিয়ানি খাই আর একটা জায়গায় এসে দাম জিজ্ঞাসা করলাম এখানে দেখলাম বিরিয়ানির দামটা ঠিকই আছে 120 টাকা প্লেট তো দেখতেই পাচ্ছ এতটা পরিমাণ কোয়ান্টিটি বিরিয়ানি দিয়েছে এইদিকে এক পিস মাংস এইদিকে একটা দিয়েছে দু পিস মাংস আলু তো সব ঠিকই আছে চলো টেস্টটা করে তারপরে বলছি কেমন বিরিয়ানিটা কি কতটা টেস্টফুল লাগলো না বাট যাই হোক ওটাকেই ম্যানেজ করে নিলাম তো এখন এসে গেছি হোটেলে আর ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা চ্যানেল নতুন চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর গাইস এর পরের ভিডিওতে দেখা হচ্ছে ঠিক দিঘার পুরো সাইট সিন নিয়ে যত জায়গা আছে সব জায়গায় ঘুরবো এর পরের নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবো নেক্সট ভিডিওর জন্য চলো টাটা বাই দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে